এই যে উপরে অনেক মানুষ কাজ করছে সামনে দেখতে পাচ্ছ মহাদেব মন্দির সেখানে ঘুরার জন্য এলাম কৃষ্ণ কালী মন্দিরে সেখানে অনেক সুন্দর পূজারি তাকে অনেক সুন্দর ঘর আছে এখানে কৃষ্ণ মায়ের মন্দির তোমাদের দেখাচ্ছে এখন কৃষ্ণ মাল মা কে জাস্ট ওয়েট ফর ডিম এই সামনে দেখতে পাচ্ছ কৃষ্ণখালী মা বসে রয়েছেন এই বাইকটা দেখতে পাচ্ছো পূজারিকা বাইকে তিন মাস ধরে দেখতে পাচ্ছি কৃষ্ণকাল এখানে বসে রয়েছেন কোন কানে যাচ্ছেন না কেন যায় না কেন বসে বসে ডিম পারছে মনে হয় কি বলবো এটাই আই থিঙ্ক অনেক সুন্দর যাই বলো না কেন অনেক সুন্দর প্লেস টা এই যে ঘরটা দেখতে পাচ্ছ সেখানে পূজারীরা থাকে ঘরের ভিতরে এই ঘরের ভিতরে ডিফারেন্ট টাইপের ডিজাইন বাই কি সুন্দর ডিজাইনটা করেছে ঘরের ভিতরে ঘরের ভিতরে যাইনি আমি ঘরের ভিতরে গেলে অনেক জিনিসপত্র আছে জানিনা কি থেকে কি হয়ে যাবে সেজন্য বাইরে থেকে ভিডিওটা করে চলে আসলাম অনেক সুন্দর ঘর ঘরের ভিতরটা ভিউটা অনেক সুন্দর দেখলাম বাইরে থেকে আমি এই যে কৃষ্ণ কালী মা এবং সামনে তোমাদের দেখাচ্ছে এই যে মহাদেব মন্দির নিচে আছে স্কুল আমাদের স্কুলের পাশে বটতলা দরে সেটা বটতলা শিব বাড়ি এই উপরে মন্দিরটা রয়েছে অবস্থিত এই বটগাছের নিচে এই রাস্তার সাইড এ এসেছি আমি মাল কিনার জন্য এই মাল কিনছি এই যেন এখানে ওঠো আমার ওঠো বসে রয়েছে এখানে ডিম পার্কে বসে বসে মাল কিনছি এখানে ফাইনালি এখানে মন্দিরের সাইডে চলে আসি কৃষ্ণ মায়ের মন্দির এই উপরে দেখো আসলাম ঘুরাইলাম বোর গাছের নিচে মন্দিরটা আসলাম ঘুরাইলাম অনেক মজা করলাম এবং এখানে মাল কেনার জন্য এসেছি এখানে মাল কিনছি দেখো কিনে যাচ্ছি এখানে ঘুরানোর জন্য এলাম ঘুরাচ্ছি খাচ্ছি মাল রাখছি অনেক সুন্দর প্লেসটা করে দেখো এই মন্দিরের পাশের ভিউটা দেখো অনেক সুন্দর দেখো কি সুন্দর ভাই আমার তো অনেক ভালো লেগেছে সেই ভিউটা করলাম ভিডিও বানালাম আকাশটা অনেক সুন্দর ভিউটা আই লাভ দিস গাইস এটা আমার বাড়ির পাশেই রয়েছে জায়গাটা বেশি দূরে না বটতলা ধনবিলাস পাশাপাশি অনেক সুন্দর place সেখানে এলাম টাইম পাস করলাম মাল কিনলাম মাল মাত মানে রাবার কিনেছি এই উপরে মন্দির so ফাইনালি বাজারে চলে আসলাম ওদের বাচ্চাদের সাথে ফাজলামি করলাম ওরা এখানে ভিডিও দেখছে ওদের সাথে ফাজলামি করলাম ফাজলামি করে চলে গেলাম বাড়িতে টাটা বাই গাইস ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক দিনের স্বপ্ন আমার ইউটিউবার হবো Yeah. yeah.